वेलकाम बैक फ्रेंड्स। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, গরম থেকে মিলতে পারে স্বস্তি। আর মাত্র কিছুক্ষণের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে দুই বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, উত্তরবঙ্গের কোন কোন জেলায়, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে এগিয়ে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, ও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সকাল থেকেই কালো মেঘের আনাগোনা, প্রবল ভাবসা গরম থেকে দক্ষিণবঙ্গে স্বস্তি মিলতে পারে আজই। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে সন্ধ্যা বা রাতের দিকে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে যদিও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সিকিম, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। একটি মৌসুমি অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করছে। অমৃতসর, বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই মৌসুমি অক্ষরেখা। ওই মৌসুমি অক্ষরেখার জন্যই প্রচুর জলীয়বাষ্প ঢুকছে, যার প্রভাবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।